আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ইমাম মেহেদী হাসান, বরাবরের মধ্যে আপনাদের সামনে চলে আসা। তো চলে আসি, প্রতিদিনই তো বিভিন্ন টপিক নিয়ে কথা বলি, আজকেও কথা বলবো আপনাদের সামনে। আজকের কথা টপিক থাকবে হচ্ছে ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা। যে যারা হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলী অধ্যয়নরত এবং সকল স্তরের স্টুডেন্টদেরকে আমি বলবো, বা যারা আমার সাথে আছেন, আমার পেজের সাথে আছেন, আমি তাদেরকে বলবো যে আজকে হচ্ছে আপনাদের জন্য বর্তমান সময়ে ম্যানেজমেন্ট শেখা খুবই গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট, যারা শুধু ম্যানেজমেন্ট পড়াশোনা করলো, ম্যানেজমেন্টে হচ্ছে পড়াশোনা করলো শুধু ম্যানেজমেন্ট, শুধু তাদের জন্য না, সর্বক্ষেত্রে, জীবনের সর্বস্তরেই কিন্তু ম্যানেজমেন্ট আপনার জন্য প্রয়োজন। তো সেই আজকে কথা বলবো, সেই ম্যানেজমেন্ট আপনি কোথায় শিখবেন, সেই ম্যানেজমেন্টটা কিন্তু আপনি একটা জায়গা থেকে সহজে শিখতে পারবেন। আমি সে জায়গাটার নাম বলবো, কিন্তু একটু পরে বলবো যে ম্যানেজমেন্ট কোথা থেকে শিখবেন। আর ম্যানেজমেন্ট কোথা থেকে শিখবেন, ম্যানেজমেন্ট আমি প্রথমেই আলোচনা করব, ম্যানেজমেন্ট আপনি কেন জরুরি, তারপরে ম্যানেজমেন্ট কোথায় থেকে শিখবেন আমি সেটা পরে বলবো। ম্যানেজমেন্টটা এতটাই জরুরি, বর্তমান প্রেক্ষাপটে আপনি যে পরিস্থিতিতে যান, চাকরির বাজার হোক, ব্যক্তিগত জীবন হোক, আপনি সামাজিক জীবন হোক, ম্যানেজমেন্টটা থাকতে হবে আপনার অবশ্যই। তাহলেই কিন্তু, যারা বলেন যে আমাদের বর্তমান সমাজে কিন্তু ম্যানেজমেন্ট পাওয়ারটা, আপনি যেখানেই যান, যেই পরিস্থিতি, আপনি ম্যানেজমেন্ট করতে হবে। ম্যানেজমেন্ট শুধু ম্যানেজমেন্টে যারা পড়াশোনা করে শুধু তাদের জন্য না, আমাদের জন্য ম্যানেজমেন্ট করা জরুরি এবং ম্যানেজমেন্ট জানা প্রয়োজন। তো ম্যানেজমেন্টটা কিন্তু আপনি হচ্ছে আপনার জীবনকে অনেক এগিয়ে নিয়ে যাবে। যখন আপনি একটা প্রোগ্রাম বলেন, আপনি একটা সুন্দর যে কোনো জায়গায় আপনি যান, সেখানেও কিন্তু একটা ব্যবস্থাপনা আপনার জন্য তৈরি থাকে, সেটাকে ফলো করা, সেটার সাথে তাল মেলানোটাই কিন্তু আপনার একটা, আপনাকে একটা গুরুত্বপূর্ণ, বা আপনি হচ্ছে ম্যানেজমেন্টের সাথে প্রস্তুত বিষয়টা এরকম মনে হবে। তো এটার জন্য আপনাদের যারা হচ্ছে ম্যানেজমেন্টে অলসতা, আমি মনে করি অনেকে আছেন, জানেন কিন্তু ইচ্ছা কিন্তু করানো হবে না, আপনার সেটাই অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি সেটা অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে আপনার যতই জানেন সেটা হচ্ছে আপনি হারিয়ে ফেলবেন। তো এই অ্যাপ্লাই করার একটা সহজ মানে হচ্ছে কোয়ের তেল দা কই বাজা, যেটাকে বলা হয় যে ম্যানেজমেন্ট হচ্ছে আপনাকে, আপনি সহজে ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করতে পারবেন এরকম একটা জায়গায়, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত হচ্ছে ইনভেস্ট ছাড়াই আর কি। যে আপনি ব্যক্তিগত ইনভেস্ট না করে ম্যানেজমেন্ট কোথা থেকে শিখতে পারবেন সেটা আমি এখনই বলবো। যে ম্যানেজমেন্ট শেখার বর্তমান সময়ে আমাদের সবচেয়ে সহজ এবং হচ্ছে আমরা যেটাতে সবসময় অভ্যস্ত, সেটা হচ্ছে মেস থেকে, হল থেকে, হোস্টেল থেকে আপনি হচ্ছে ম্যানেজমেন্ট শিখতে পারবেন। কীভাবে শিখতে পারবেন, যে আপনি হচ্ছে এখন দেখেন, যারা হচ্ছে হয়তো একটা সময় পর যেখানে থাকেন, ম্যানেজারি পাওয়ার পরেও যারা হচ্ছে বোকামি করেন, নিজের দায়িত্বটুকুকে যারা অবমূল্যায়ন করেন, তাদের জন্য কিন্তু ম্যানেজমেন্ট শেখা হবে না। তো আপনি হচ্ছে অন্যের টাকা দিয়ে নিজে অভিজ্ঞতা অর্জন করে নিতে পারবেন একমাত্র ম্যাচ থেকে, এবং হচ্ছে আপনার ব্যক্তি জীবনকে সেই অভিজ্ঞতা কাজে লেগে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। কিন্তু কখনো আপনি যদি হচ্ছে ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে যে হচ্ছে অল্প খরচে ভালো কিছু পরিবেশন করা, বা হচ্ছে বিশাল একটা খরচের হাত থেকে আপনাকে মিনিমাইজ করা, এটাই হবে। এবং মানে বিষয়টা আলটিমেটলি হচ্ছে প্রকৌশলীদের জন্য, বা সাধারণ যে এরকম হচ্ছে অল্প খরচে, যে আপনি যখন, যারা ডিপ্লোমা প্রকৌশলী দেখবেন যখন ইন্ডাস্ট্রিতে জব করবেন, যে কোম্পানি আপনাকে যখন কেন টাকা দিবে, আপনি যখন ম্যানেজমেন্ট পাওয়ারে ভালো হবেন, মানে হচ্ছে লস প্রজেক্ট আপনি যখন কমিয়ে নিয়ে আসবেন, তখনই কিন্তু ম্যানেজমেন্টের দিক দিয়ে আপনি এগিয়ে যাবেন। তো আমি চাই যারা হচ্ছে মানে হচ্ছে অন্যের টাকা, মানে কোয়ের তেল দিয়ে কই ভাজা যেটাকে বলা হয়, সেটা যদি আপনি করতে পারবেন, তাহলে আপনি ম্যানেজমেন্ট খুব ভালো শিখতে পারবেন। হ্যাঁ, শুধু এইরকম না যে বিষয়টা হলো, এখানে আমাদের উপর যে দায়িত্বগুলো থাকে সেটা যদি আমরা নিরলসভাবে পালন করার চেষ্টা করি, ওই সেটার পরিবেশন, সেটার কিছু দায় আমাদের উপর থাকে, তো আমরা সেটা ছেলেদের হোক, মেয়েদের ক্ষেত্রে হোক, মেয়েদের ক্ষেত্রেও অনেক সময় অনেক ইনফরমেশান জানি যে আমাদেরও বোন বা বন্ধু বান্ধব যারা আছে, যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, তারাও কিন্তু অনেক সময় শেয়ার করে যে আসলে ম্যানেজমেন্ট, কিন্তু আসলে বিষয়টা এরকম না।
এটা কিন্তু আপনি সাংসারিক যারা মেয়েদের ক্ষেত্রে কিন্তু সাংসারিক জীবনে যে আপনি সাংসারিক জীবন যখন প্রবেশ করবেন তখনই কিন্তু আপনার এই বিষয়টা হচ্ছে আপনার উপর প্রভাব পড়বে ধরেন আপনার হাজবেন্ড কোনো সময়ের জন্য হয়তো বা বাসায় নেই কিন্তু কোনো সময় আপনার হচ্ছে বাই চান্স বাজারে যেতে হলো আর তার পরিবারটাকে আপনার মেনটেন করতে হলো তখন কিন্তু আপনি যারা মেসে থেকে যারা দায়িত্ব অবহেলা করছেন তারা কিন্তু সেই একটা সুব্যবস্থা থেকে আপনি পিছিয়ে পড়বেন তো আমি চাই যারা মেসে আছেন হোস্টেলে আছেন এবং হলে থাকেন তারা কিন্তু অল্প সহজেই কিন্তু ম্যানেজমেন্ট শিখে নিতে পারবেন এবং এই বিষয়টি হলো যে আমরা যারা একদম হচ্ছে ফ্রেশার যারা বলি যে ম্যানেজমেন্ট দিকে যারা ফ্রেশার তারা কিন্তু অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারি অভিজ্ঞতা যারা থাকবে যারা সিনিয়র থাকে দীর্ঘদিন দেখবেন যে আপনার কাছে মনে হলো যে ভাইয়া হচ্ছে অনেক ভালো পারে বা যে ভালো এক্সপার্ট তাদের কাছে পরামর্শ নিতে পারবেন তো এই ছিল ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের কথা বলা তো আমি চাই যে আপনারা ম্যানেজমেন্ট শিখুন ভালো হচ্ছে আপনার হচ্ছে ম্যানেজমেন্ট শেখার কারণেই কিন্তু আপনার সমাজের প্রত্যেকটা জায়গা থেকে আপনার হচ্ছে বড় বড় দায়িত্ব আপনার উপর চাপিয়ে দেওয়া হবে ব্যক্তি জীবন সাংসারিক জীবন প্রত্যেক জীবনে আপনি সফল হবেন আমি চাই তো আমি চাই যে যারা অলসতার সঙ্গে নিজের দায়িত্বটুকু কি আপনারা হচ্ছে অবহেলা করেন তারা হচ্ছে ব্যক্তি জীবনে অনেক বড় দরা খাবেন যেটা বাস্তবের কথা সেটা আপু ভাই ভাই বন্ধু বান্ধব জুনিয়র সিনিয়র প্রত্যেকেই বলছি যে আপনারা ম্যানেজমেন্ট শিখতে কখনো অবহেলা করবেন না এবং আপনাদের যে ম্যানেজারি দেওয়া হয় সেই ম্যানেজারিটাকে সুন্দরভাবে পালন করবেন দেখবেন আপনার ম্যানেজমেন্ট এমনিতে শিখা হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ যারা হচ্ছে ম্যানেজমেন্ট পরিপূর্ণ মানে শিখে ফেলবেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং তাদেরকে আমরা দেখতে চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।